आमार चैनेले आरेकटी रेसिपी देखार जोन्नो सबाइके वेलकाम जानाच्छि। आमी आजके आपनादेरके तैरी करे देखाबो मिहिदाना। तबे एटा मिष्टिर दोकान किंबा विख्यात बर्धमानेर मिहिदाना नय, आमी तैरी करे देखाबो डिमेर मिहिदाना। एटा आपनी कोनो दोकान बा सुपार शपे पाबेन ना। एई मिहिदानार स्वाद निते होले आपनादेरके अवश्यई आमार एई रेसिपिटी फलो करे बाड़ितेई बानिये निते होबे। चलुन ताहले देखे निन आमार आजकेर रेसिपि डिमेर मिहिदाना। ডিমের মিহিদানা বানানোর জন্য প্রথমে আমাদের যে উপকরণটি লাগছে তা হলো ডিম। এখানে আমি দুইটি ডিম নিয়েছি। আর লাগছে দুধ। এখানে আমি 250 ml লিকুইড দুধ নিয়েছি। লাগছে চিনি, লাগছে ফ্লেভারের জন্য তেজপাতা, আর মিহিদানার যে কালারটা হয় সেটা আনার জন্য আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে একে একে দুইটি ডিম ভেঙে দিচ্ছি। চিনিটাও আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি 1 চিমটা লবণ, দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। সমস্ত উপকরণ দেওয়া শেষ, এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। ততক্ষণ বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে গিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। খুব ভালো করে বিট করে নিচ্ছি। একটা সময় দেখবেন যে মিশ্রণটা একেবারে পাতলা আর ফেনা ফেনা হয়ে গেছে, আর তার মানে মিশ্রণটা একেবারে রেডি। এরপর আমরা পরের স্টেপে চলে যাব। তার জন্য আমি এখানে একটা ননস্টিক কড়াই দুধ দিলাম, দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতা দেওয়ায় ডিমের যে আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। এবার আমরা দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এখানে সরাসরি কাঁচা দুধ না নিয়ে একবার ফুটিয়ে রাখা দুধ নিলে বেশি ভালো হয়। এখানে আমি আগেই দুধটা একবার ফুটিয়ে নিয়েছিলাম। দুধ খুব ভালোভাবে ফুটে গেছে। ডিম চিনির যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাই এবার এই দুধের মধ্যে ঢেলে দেব। এবার একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো, আর এই কাজটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না মিশ্রণটা থেকে দানার সৃষ্টি হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই থাকবে। আপনি যত ভালোভাবে নাড়তে পারবেন মিহিদানার দানাটা ততটাই সুন্দরভাবে তৈরি হবে। এখানে আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলি, দুধ ডিমের রেশিওটা কিন্তু এইরকমই রাখতে হবে, অর্থাৎ 250 ml দুধে 2টি ডিমই লাগবে। আপনি যদি 500 ml দুধের মিহিদানা বানাতে চান তাহলে আপনাকে 4টি ডিম নিতে হবে। আর চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির কম বেশির জন্য মিহিদানার দানা তৈরিতে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখুন মিশ্রণটা থেকে কিন্তু এবার দানা দানা হতে শুরু করেছে। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বাড়িতে গেস্ট আসলে খুব সহজেই কিন্তু এটা তৈরি করে তাদের সামনে দেওয়া যায়। আর দুধ ডিম তো প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই চটজলদি তৈরি করাতেও অসুবিধা হবে না। দেখুন মিশ্রণটা থেকে দানা তৈরি হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, মাঝে মাঝে একবার নাড়ালেই হবে। এবার শুধু দুধ থেকে যে জলটা বের হয়েছে সেটা শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে গিয়ে একটু ঝরঝরে হলেই তৈরি হয়ে যাবে ডিমের মিহিদানা। মিহিদানাটা কিন্তু এবার আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সহজ ও কম সময়ে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায়। আপনারা এটা বাড়িতে তৈরি করুন আর জানান আমাকে আপনাদের কেমন লেগেছে। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করার, কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তখন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।